হ্যালো ফ্রেন্ডস আপনি কাবু বাংলা টেকনিচেনের স্বাগত তো আপনারা যে সকল কৃষকগণেরা বাংলার সসমেবা প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যারা আপনারা বাংলার সসমেবা প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা পথে শুরু হয়ে গেছে বন্ধুরা যেমনটা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম লাইভ প্রমাণ সহকারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু টাকা ট্রান্সফারের যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন সর্বমোট এবারে কিন্তু দুই লক্ষ সাতচল্লিশ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট একশো সাতানব্বই কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং মূলত অনাবৃষ্টির কারণে যে সকল জেলার কৃষকরা চাষাবাদ করতে পারেননি সেই সকল জেলার কৃষকরা কিন্তু আগের দাপে টাকা পেয়ে যাচ্ছেন তো কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন সেটা একটু আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে এই যে দেখতে পাচ্ছেন এই বিষয়ে একটি আর্টিকেলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পুজোর মুখে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টায় রাজ্য সরকার এবছরে আর সুখা বর্ষাকালে সাক্ষী বাংলা স্লো কভারে ঝোপে বৃষ্টিতেও মেটিনি ঘাটতি বরং উল্টে বর্ষাকালের বৃষ্টি না হয়ে ফসল তোলার সময়ে অর্থাৎ অসময়ের বৃষ্টির জিরেও নষ্ট হয়ে যায় শস্য ফলে বিরল ক্ষতির মুখে বাংলার চাষিগণ এই চাষিদের সাহায্যে পুজোর আগেই কল্পতরুত সরকার বাংলা স্বচ্ছ আওতায় থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড় টাকার ফান্ডের ঘোষণা করেছেন রাজ্য সরকার এক্স হ্যান্ডেলে মানে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলা স্বস্য বিমার আওতায় থাকা দুই লক্ষ ছেচল্লিশ হাজার ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য একশো সাতানব্বই কোটি টাকার অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে বৃষ্টির ঘাটতির জন্য ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা স্বচ্ছ বিমার কোনো কিস্তিও দিতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি জানিয়েছেন দু হাজার উনিশ সালে এই বাংলা শস্যের আওতায় চব্বিশশো কোটি টাকা দেওয়া হয় পঁচিশ লাখ কৃষককে বাংলার চাষিদের শস্য চাষ করে যাতে ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্য বাংলা শস্য প্রকল্প শুরু করে রাজ্য সরকার বাংলা শস্যমের আওতায় মূলত বাংলার দরিদ্র কৃষকদের সহায়তা করাই সরকারের মূল উদ্দেশ্য সরকারি এই প্রকল্পে ফসলের নথিভুক্ত করিয়ে রাখলে কোনো কারণে ফসল নষ্ট হলে সেই টাকা দেয় রাজ্য সরকার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই বই এবং ফসল রোপণের শংসাপত্র নিয়ে আবেদন করলেই নথিভুক্ত করা যাবে এই বিমায় শস্য বিমা নিয়ম অনুযায়ী একজন কৃষকের ফসল পঁচাত্তর পার্সেন্ট নষ্ট হয়ে থাকলে সেই কৃষককে সর্বাধিক পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারে রাজ্য সরকার তবে পার্বত্য এলাকায় চাষির যদি পঁচাত্তর পার্সেন্ট ফসল নষ্ট হয় তো সেক্ষেত্রে সেই ক্ষতিপূর্ণের পার্সেন্টেজ কিন্তু পঁচাত্তর পার্সেন্টে গিয়ে দাঁড়ায় অর্থাৎ পার্বত্য এলাকায় কিন্তু ফসলের ক্ষতিপূর্ণের টাকার পরিমাণটা একটু বেশি দেওয়া হয় সেটা আশা করি আপনারা সকলে জানেন উল্লেখ্য চলতি বছরের একদিকে যেমন অনাবৃষ্টি আবার অন্যদিকে অতিবৃষ্টি আবার ডিবিসি এর সারা জলে প্লাবিত বিঘার পর বিঘা ধান জমি তাতে এগারোশো নয় কোটি টাকার কৃষিপণ্যের ক্ষতির রিপোর্ট মিলেছে বছরের শুরু থেকে বৃষ্টির ঘাটতি দিয়েও ক্ষতির মুখে পড়েছেন বাংলার কৃষকরা দক্ষিণবঙ্গের পনেরোটি জেলার মধ্যে এবছর বর্ষায় ১৪টি জেলাতেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন অন্যদিকে অতি বৃষ্টি উত্তরবঙ্গে আপনারা জানেন এবারে কিন্তু উত্তরবঙ্গে তুলনামূলক একটু বেশি বৃষ্টি হয়েছে তো বলেছে যে মৌসুম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরের ষাটটি জেলার মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেয়েছে মালদা কুচবিহার ও আলিপুরদুয়ার তবন্ধুরা মূলত আপনারা এখানে এই জেলার নামগুলো দেখতেই বলেন এই সমস্ত জেলাগুলোতে উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলক কিন্তু বেশি বৃষ্টি হয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম পনেরোটি জেলার মধ্যে কিন্তু প্রায় চোদ্দোটি জেলাতেই কিন্তু কম বৃষ্টি হয়েছে অর্থাৎ খরা হয়েছে তো রাজ্য সরকারের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি উনি গত কিছুদিন আগে যে টুইটও করেছেন সাইটে আপনারা দেখতে পাচ্ছেন সেই টুইটটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে খরার কারণে যে সকল কৃষকগণরা চাষাবাদ করতে পারেনি শুধুমাত্র সেই সকল কৃষকগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে একশো সাতানব্বই কোটি টাকার যে একটা ফান্ড ট্রান্সফার করা হবে প্রায় আড়াই লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে শুধুমাত্র তারাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন যারা অনাবৃষ্টির কারণে তথা খরার কারণে ফসলের আপনারা চাষাবাদ করতে পারেননি তো সেই হিসেবে কিন্তু আপাতত বন্ধুরা উত্তরবঙ্গে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তবে পরবর্তীতে উত্তরবঙ্গের কোন কোন জেলায় কৃষকরা টাকা পাবে এরও কোনো রিপোর্ট আসলে অবশ্যই আমি আপনাদের ভিডিও মানে ইনফর্ম করে দেবো তো আজকের এই ভিডিওতে মূলত এটাই আপডেট দরকার ছিল সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে সরে দিবেন তো দিন ভালো থাকবেন তখন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ